আচ্ছা বলুন তো, মানুষ মরে গেলে কোন পাতা গরম পানিতে দিয়ে গোসল করায়? বড়ই পাতা, কুলের পাতা যেটাকে বলে। আচ্ছা মক্কা মদিনায় সব থেকে বেশি কোন গাছ হয়? খাজুর। তা আল্লাহর নবী কই খাজুর পাতার কথা বললেন না কেন? বড়ই পাতার কথা কেন বলতে গেলেন? তিনি বলতেই তো পারতেন যে খেজুর পাতায় গরম পানিতে দিয়ে গোসল করিয়ে দাও, এটা বলতে পারতেন কি পারতেন না? পারতেন। আল্লাহ আকবার, বড়ই পাতার কথা কেন বললেন? আজকে 2023 সালে বিজ্ঞান প্রমাণ করেছে যে সারা পৃথিবীতে যত সবুজ গাছ আছে, যত পাতা আছে, সবুজ পাতা, কুল পাতা, বড়ই পাতার মতো অ্যান্টিসেপ্টিক আর কোনো পাতা নেই। আমি মমতাজুল ইসলাম আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, এটা যাদের ঘা পাচড়া চুলকানি হয়, রাজমিস্ত্রি যারা কাজ করেন পায়ে হাতে ঘা হয়, হাজা দাঁত চুলকানি পাচড়া হয়, অনুরোধ ঔষধ খাওয়ার আগে কুল পাতা গরম পানিতে দিয়ে ফুটিয়ে ওই ঘায়ের জায়গাটা দিনে 4-5 বার করে ধুয়ে ফেলুন, ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। যদি এতেও যদি ভালো না হয়, কুল পাতা ভালো করে পেস্ট করে বেটে নিয়ে ওই জায়গাটায় লাগান, ঔষধের থেকে আগে ভালো হয়ে যাবেই। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুলের পাতা দিয়ে গোসল করালে তার ত্বক, তার চামড়াটা অনেক কোন যাবত লাস্টিং করে। দিল্লিতে একটা ছেলে খাটতে গিয়ে মারা গেছে, দমদম এয়ারপোর্ট আসতে অন্তত পক্ষে তাকে কাগজপত্র রেডি করে আনতে টাইম লাগবে 24 থেকে 25 ঘন্টা। লাগবে কি লাগবে না? 24 থেকে 25 ঘন্টা। সর্বপ্রথমে যদি ওই লোকটাকে কুল পাতা গরম পানি করে যদি গোসল করিয়ে দেওয়া হয়, বিজ্ঞান বলছে 72 ঘন্টা যাবৎ ওই মৃত ব্যক্তির গায়ের চামড়াটা পচবে না। যদি কুল পাতা দিয়ে গোসল না করানো হয়, তাহলে 24 ঘন্টার ভিতরে তার চামড়া পচতে শুরু করে দিবে। আল্লাহু আকবার! এত বড় বিজ্ঞানী ছিলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এগুলো ভাবা যায়? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পানির গিলাসে যদি মৌমাছি বা মাছি যদি পড়ে যায়, নিয়ম কি? মাছিটাকে একেবারে ডুবিয়ে দিয়ে তুলে ফেলে দাও, তারপরে পানি গিলাসে করে পান করো। কারণ আজকে বিজ্ঞানীরা প্রমাণ করছে এটা, যে মাছি যখন পানিতে পড়ে একটা ডানা ডুবিয়ে রাখে আর একটা ডানা খাড়া করে রাখে। বিজ্ঞান বলছে যে যার একটা ডানা ডোবানো আছে, ওর একটা ডানাতে থাকে বিষ আর একটা ডানাতে থাকে ঔষধ। ও ঔষধের ডানাটা উঁচু করে রাখে আর বিষের ডানাটা ডুবিয়ে দিয়ে রাখে। বলুন তো, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন ল্যাবরেটরিতে চেক করে এই কথা বলেছেন? বলেননি। এই লোকটাকে আপনি সাধারণ মানুষ বলবেন না অসাধারণ বলবেন? অসাধারণ, যার কোনো তুলনা নেই। আল্লাহু আকবার! আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীকে বলছেন, বিমাজনুন, আপনি পাগল নন। নাম্বার 2, ওয়া ইন্না লাকা লাআজরান গাইরা মামনুন, অচিরেই আপনাকে পুরস্কারিত করা হয়েছে, যে পুরস্কার কখনো কেটে দেওয়া হবে না। ওই যে নবীজিকে বলা হলো, বেটাগুলো মারা গেছে, তোমার বংশ শিকড় কেটে গেছে, তোমার বংশতে আর প্রদীপ জ্বালাবার কেউ নাই, আল্লাহ তাআলা নবীকে একটা ওয়েলকাম সূরা দিলেন। কি সূরা? ইন্না আতাইনাকাল কাউসার। আলেম ওলামারা এর ব্যাখ্যা জানে, আল্লাহ বলছে, নবী আপনাকে কাউসার দান করে দিয়েছি, করব এটা নয়, করে দিয়েছি। ফসল্লি লিরব্বিকা অনহার, আপনি কুরবানি করুন, সালাত আদায় করুন। ইন্না শানিয়াকা হুয়াল আবতার, আমি আল্লাহ আপনাকে নির্বংশ করিনি, যারা আপনাকে নির্বংশ বলছে তাদের বংশকে আমি ধূলিসাৎ করে দিব। বলুন তো, সারা পৃথিবীতে আবু জেহেলের কোনো ভক্ত লোক পাওয়া যায়? আবু লাহাবের পাওয়া যায়, ওবাই ইবনে সুলুলের পাওয়া যায়, আব্দুল্লাহ ইবনে ওবায়ের পাওয়া যায়? পাওয়া যায় না। তাদের একটা উম্মত নেই, কিন্তু এদেশের মাটিতে নয়, সারা পৃথিবীর মাটিতে আপনি যেখানেই আল্লাহর নবীর উম্মত খুঁজবেন, পাবেন কি পাবেন না? পাবেন কি পাবেন না? জোরে বলুন, পাবেন।
আরে শুধুমাত্র নূপুর শর্মা একবার বলেছে আল্লাহর নবীর চরিত্রে, এই মুসলমানরা নবীকে দেখেনি, তার চরিত্রের উপরে লক্ষ্য রেখে তার ইতিহাস পড়ে তার লেখা হাদিসের দিকে তাকিয়ে কোরআনের দিকে তাকিয়ে অনেক মুসলমান নূপুর শর্মার টাইমে জীবন পর্যন্ত দিতে প্রস্তুত হয়ে গেছিল, ঠিক কিনা বলুন? আজও পর্যন্ত যদি আল্লাহর নবীর বিরুদ্ধে যদি কেউ কোনো কথা বলে, আমরা মুসলমান না, প্রাণ দিয়ে হলেও নবীর পক্ষে কথা বলবো ইনশাআল্লাহ। তাহলে নবীর উম্মত আছে না নেই? আছে। নূপুর শর্মার বেলাতে যখন রাস্তা অবরোধ হলো, আমার গ্রামের রাস্তা, একটা ছেলেকে দেখলাম, ছেলেটা রাস্তার উপরে শুয়ে আছে, প্রতিদিন মদ পান করে ছেলেটা। আমি বললাম, ওরে আমি না হয় মৌলভী সাহেব মানুষ, এখানে রাস্তা অবরোধ দেখতেছি, যদিও রাস্তা অবরোধ হারাম, চলবে না, জনগণের কষ্ট হবে, এরকম কোনো কাজ করা যাবে না। তা আমি নয় দেখতে এলাম কেমন রাস্তা অবরোধ হচ্ছে, কি হচ্ছে, তুমি তো প্রত্যেক দিন মদ পান করো, তুমি কেন রাস্তাতে শুয়ে আছো বলো? ও তখন বলছে, নূপুর শর্মার এত বড় ক্ষমতা নবীর উপরে কথা বলবে? আরে রাস্তার গাড়ি আমার বুকের উপর দিয়ে চলে যাক। আমি বললাম, ওরে নবীর নাম জানিস? ও চুপ কর, তোর নাম জানি আর না জানি? নবীর নাম জানে না, নবীর নাম জানে না, তবে আশিক পাগল। মুসলমানদের কি অবস্থা! আমি জলসা করতে গেলাম ওই দীঘার ওইদিকে, শঙ্করপুর না শঙ্করগাছি বলে একটা ওইদিকে একটা জায়গায়, তো আমাকে একটা বাড়িতে রাখতে দেওয়া হলো। একটা বাড়িতে রাখতে দেওয়া হলো, বসে আছি, একটা বাচ্চা ছেলে দেখলাম খুব ঘুরঘুর ঘুরঘুর করছে। তা আমি ওকে বলছি, বাবু তোর নাম কী রে? বলছে, আমার নাম সাইফউদ্দিন। বললাম, বাহ, তোর আব্বার নাম? অমুক। ভালো, স্কুলে পড়ো? বলছে, হ্যাঁ পড়ি। বলছে, একটা কবিতা বলে শোনাও তো। বলছে, ওইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে, 30 বছর ভিজায়া রেখেছি দুই নয়নের জলে। কার লেখা রে বাপ? বলছে, জসিম উদ্দিনের। বাহ, ভালো বলেছ। আচ্ছা কাজী নজরুলের একটা শোনাও। মোরা একই বৃন্তের দুইটি কুসুম, হিন্দু মুসলমান মুসলিম তার নয়ন মণি, হিন্দু তাহার প্রাণ। বাহ, খুব ভালো বলেছ তো বেটা। তা বিশ্বকবির নাম জানো? বলছে, রবীন্দ্রনাথ ঠাকুর। বাহ, ঠিক বলেছ, তুমি এতক্ষণ বেশ ভালোই বলছ তো। শেষ প্রশ্ন তোমাকে একটা করি বেটা, ভালো করে উত্তরটা দাও বাচ্চা ছেলে। আমি যে তুমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মোহাম্মদ বলে লোকটাকে চেনো? যে হুজুর চেনা চেনা লাগছে, আগে আমাদের দক্ষিণ পাড়ায় বাড়ি ছিল, মনে হয় এখন সে উত্তর পাড়াতে উঠে গেছে, তো আমি বলতে পারবো না, আমার আব্বা ভালো জানে। যে ওরে গাধা, তুমি রবীন্দ্রনাথকে চিনলে, কাজী নজরুলকে চিনলে, জসিমউদ্দিনকে চিনলে, অমিতাভকে চিনলে, শাহরুখ খানকে চিনলে, মুসলমান তুমি নবীকে চিনতে পারলে না? মুঝে মঞ্জুর নাকি কে মে কিসি কা শিকায়ত করো? ইচ্ছা হচ্ছে না আপনার বিরুদ্ধে কিছু বলবো, কিন্তু জাতির যে অধঃপতন এটা দেখে তো বলতেও ইচ্ছা করে, করে না? করে। চলুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, কি বলছেন? আপনাকে হাজে কাউসার দান করে দিয়েছি। কাউসারের ডিপার্টমেন্টে কে থাকবেন? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। না করিবে কোন বন্ধু কোন উপকার, না করিবে কোন বন্ধু কোন উপকার, কিয়ামতে পানি বিনে হবে হাহাকার। আল্লাহু আকবার! সারা কিয়ামতের মাঠ একটাই চিৎকার উঠবে, কি চিৎকার? পানি দাও, একটু পানি দাও, একটু পানি দাও। আল্লাহু আকবার! প্রত্যেক নবীরা ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি করবে,
প্রত্যেক ভিআইপি মানুষেরা, গরিব মানুষেরা, নারী পুরুষ সবাই ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি, আল্লাহ আমার নফসের কি হবে, একজন মানুষ শুধু সেজদায় পড়ে কাঁদতে থাকবেন আর বলতে থাকবেন ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি। কে তিনি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পানির ডিপার্টমেন্টে থাকবেন নবীজি, অসংখ্য নবীরা নিজেদের উম্মত নিয়ে হজে কাউসারের সামনে দাঁড়িয়ে থাকবেন। একজন মানুষের সেদিন পাওয়ার হবে না যে পানিটা একটু জোর করে কেড়ে নিয়ে এক গ্লাস পান করে নেই। এ পানির ডিপার্টমেন্টে থাকবেন কে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চলুন, আল্লাহ তাআলা তারপরে বলছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এই যে নবীজিকে বলা হয়েছিল চরিত্রহীন, বলা হয়েছিল কি হয়নি, আল্লাহ কোরআনে সাক্ষী দিচ্ছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয়ই আপনি উত্তম চরিত্রের অধিকারী। উত্তম চরিত্রের অধিকারী কে? কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইনি হচ্ছেন নেতা। ইনি কে? নেতা। বর্তমান আপনাদের ঝাড়খণ্ড, ওয়েস্ট বেঙ্গল, আমাদের এখানেও বিভিন্ন রকমের নেতা আছে, আছে না নেই আমি কারোর পক্ষে বিপক্ষে বলছি না, বোঝানোর জন্য একটা কথা বলছি। পৃথিবীতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ছাড়া আর কাউকে নেতা বলে ডাকতে যাবেন না, কারণ নেতা হচ্ছে সেই যে তার নীতি কথার উপরে দাঁড়িয়ে থেকে মজবুত থাকতে পারে, এই হচ্ছে নেতা। আর যে তার নীতি কথার উপরে দাঁড়িয়ে থাকতে পারে না সে কি? নেতা নয়। বর্তমান নেতারা নীতি কথার উপরে দাঁড়িয়ে থাকতে পারে? সকালে একরকম বলে, বিকালে আর একরকম বলে, ভোটের আগে বলে রাস্তা সব করে দিব, ভোট পেয়ে গেলে আর দেখাই পাওয়া যায় না, এরকম লোক আছে না নেই? তবে আলহামদুলিল্লাহ সবাই নয়, এটা সব নেতা নয়, না সব বলবেন কেন,